ওভারহেডে তার ছিঁড়ে বিপত্তি হাওড়া স্টেশনে। স্টেশন থেকে 13-14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলে কোনো লোকাল ট্রেন ছাড়ছে না। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের কাছে ওভারহেডে তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং সেই কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে। এর ফলে দক্ষিণ পূর্ব রেলের আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় অফিস ফেরত যাত্রীরা ব্যাপক ক্ষুব্ধ। ওই তো ড্রাইভার বলে তার ছিঁড়ে গেছে, ওই জন্য ট্রেন দাঁড়িয়ে আছে। 7:15 ট্রেন না, ও বলে লাইন ছিঁড়ে গেছে ওপাশে, ওই জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অসুবিধা হবে না, ও বলছে সিগন্যাল পেলেই ছাড়বে। এই ট্রেনটা প্রত্যেক দিন লেটে যায় এবং মাঝে মধ্যে এটা বাতিল হয়ে যায়। কারণ কিছু থাকে না, বোর্ডে কোনো কারণ থাকে না। ইউরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।